অভিষেকের সঙ্গে এসএসসি চাকরি প্রার্থীদের দু ঘন্টার বৈঠক, সমস্যার সমাধানে 8ই আগস্ট বসবেন শিক্ষামন্ত্রী। বৈঠকের পর খুশি আন্দোলনকারীরা, মিটিং আশ্বস্ত যে আমাদের নিয়োগটা সম্পূর্ণ হবে। শিক্ষাক্ষেত্রে 18,000 শূন্য পদে নিয়োগ করা যেতে পারে, আইনি বাধা নেই। আদালতকে রাজনীতির আঙিনায় টানার চেষ্টা হলে উপযুক্ত পদক্ষেপ, টেট মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ষড়যন্ত্রের শিকার, মন্ত্রিত্ব ও দলীয় পদ হারিয়ে বিস্ফোরক পার্থ। মমতার সিদ্ধান্তে আস্থা, দলীয় সিদ্ধান্ত নিয়ে কি প্রশ্ন তুললেন পার্থ। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এবার নদিয়ায় নতুন রঞ্জনের খোঁজ, চাকরি দেওয়ার নামে টাকা সোনা নেওয়ার অভিযোগ। প্রধান বিচারপতির কাছে মামলা ফেরত পাঠালেন বিচারপতি। পরেশ অধিকারীকে শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে সরানোর দাবি বিজেপির, সিদ্ধান্ত নেবে দল, প্রতিক্রিয়া পরেশের। দুর্নীতিতে ডুবে বিজেপি নেতারাই, পাল্টা তৃণমূল কংগ্রেস। রত্তলায় অর্পিতার ফ্ল্যাট থেকে দুটি রিয়েল এস্টেট কোম্পানির নথি উদ্ধার, টালিগঞ্জের অভিজাত আবাসন থেকে উধাও অর্পিতার চারটি বিলাসবহুল গাড়ি, ইডির ভরসা সিসিটিভি। কয়লা পাচারের অভিযোগে গ্রেফতার বসিরহাটের কুখ্যাত পাচারকারী, কলকাতা থেকে আব্দুল বারিক বিশ্বাসকে গ্রেফতার করল সিআইডি। মুম্বাই পরিচালক লাভ রঞ্জনের ফিল্মের সেটে ভয়াবহ আগুন, দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে। আগামী সপ্তাহে শুটিং করার কথা ছিল রণবীর কাপুর শ্রদ্ধা কাপুরের। ফের ব্যাট হাতে 22 গজে সৌরভ গঙ্গোপাধ্যায়, লেজেন্ডস ক্রিকেট লিগে বিশেষ ম্যাচে খেলতে দেখা যাবে বোর্ড প্রেসিডেন্টকে। জিমে চলছে পুরোদমে প্রস্তুতি। রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কেন আদালতকে শূন্য পদে নিয়োগে বাধা হিসেবে দেখাতে চাইছেন, এই রকম মন্তব্যের আগে সচেতন থাকা প্রয়োজন। আদালতকে রাজনীতির আঙিনায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উপযুক্ত পদক্ষেপ করা হবে। শিক্ষা দপ্তরে 18,000 শূন্য পদে নিয়োগ নিয়ে সরকার পক্ষকে এভাবেই সতর্ক করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগের দাবিতে দিনের পর দিন আন্দোলন চলছে, একের পর এক মামলা হয়েছে আদালতে, তা নিয়ে এই সম্প্রতি মুখ খোলেন মুখ্যমন্ত্রী। আমাদের টিচারিতেও কোর্টে কেস চলছে, তাই তা নাহলে 17,000 পোস্ট এখনো রেডি আছে, যে পোস্টগুলো ভর্তি করবার জন্য ডিপার্টমেন্টও রেডি আছে, কোর্টে কেস চলছে বলে আমরা করতে পারছি না। টেট মামলায় গত সোমবার কোথায় কত শূন্য পদ আছে তা জানতে চেয়ে স্কুল শিক্ষা দপ্তরের সচিবকে 29শে জুলাই এর মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার সেই রিপোর্ট জমা পড়ে হাইকোর্টে। তাতে উল্লেখ করা হয় রাজ্যের শিক্ষাক্ষেত্রে 18,000-এর বেশি শূন্য পদ আছে। এর মধ্যে নবম দশমে শূন্য পদ 13,842, একাদশ দ্বাদশে শূন্য পদের সংখ্যা 5,527, হেডমাস্টারের পদ খালি 2,325 এবং প্রাথমিকের শূন্য পদ 3,936। তাৎপর্যপূর্ণভাবে এই রিপোর্টে স্কুল শিক্ষা দপ্তর উল্লেখ করে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়ায় শুরু হয়নি, আদালতের নির্দেশের কারণেই যে নবম দশম একাদশ দ্বাদশ এবং হেডমাস্টার পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে এমনটা নয়। এই রিপোর্ট দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, এত শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না কেন? রাজ্যের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি বিভিন্ন সময়ে বলছেন যে আদালতের নিষেধাজ্ঞার কারণে নিয়োগ করা যাচ্ছে না। প্রাথমিকের 3,936টি শূন্য পদে নিয়োগে নিষেধাজ্ঞা নেই আদালতের, তারপরেও কেন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না তা বোধগম্য নয়। এই নিয়ে আগামী 17ই আগস্টের মধ্যে স্কুল শিক্ষা দপ্তরের অধিকর্তা হলফনামা দিন। বিচারপতি আরও বলেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও হেডমাস্টার নিয়েও আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই, 18,000-এর বেশি শূন্য পদ আছে, এগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যেতে পারে, কোনো আইনি বাধা নেই। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।